জাতীয় সেবা প্রকল্পের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ কমলপুরের নজরুল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে এনএসএস এর উদ্যোগের প্রশংসা করেন। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে এনএসএস প্রোগ্রাম অফিসারদের হাতেও এই ধরনের সামগ্রী তুলে দেওয়া হয়েছে। তারা আমাদের দায়িত্ব পালন করেছেন, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই দপ্তরের কর্মকর্তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা ডাক্তার নার্স সহ অন্যান্যরা তারাও দিনরাত পরিশ্রম করছেন, আমাদের প্রেস রেফারেন্স মিডিয়ার বন্ধুরা তারাও ঝুঁকি নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ছেন, এছাড়াও বিভিন্ন দপ্তরে কাজ করছে। এই বস্তুগুলি বিশেষ করে সরাসরি নির্ভর রয়েছে।